অনুভূতি বলতে গেলে আমি বলতে একটু আগে বলছিলাম যে আমার কোনো সিনেমা আমার এর আগে তো বেশ কিছু সিনেমা আমার রিলিজ হয়েছে, কোনো সিনেমা রিলিজের আগে আমার এত নার্ভাস লাগেনি, তো টেনশন হয়নি। এই সিনেমাটার জন্য কেন হচ্ছে জানি না, কিন্তু হচ্ছে। মানে টিজার বা ট্রেলার প্রকাশ পেয়েছে, গান প্রকাশ পেয়েছে, কিন্তু মৌসুমী হামিদকে ওভাবে প্রকাশিত হয়নি, কিছু লুক প্রকাশ হয়েছে। হ্যাঁ, কেমন কেমন হবে মৌসুমী হামিদ এই সিনেমাতে সারপ্রাইজ? আচ্ছা, মুক্তিযুদ্ধের ছবিটা কতটা আসলে অনুভূতির, কতটা ইমোশনাল একটা জায়গা? অবশ্যই মুক্তিযুদ্ধ আমাদের দেশের বাঙালির চেতনার একটা অংশ এবং বাঙালির ইমোশন মুক্তিযুদ্ধ, মানে এটা হচ্ছে মানে সবার একই ইমোশন। মুক্তিযুদ্ধ নিয়ে আমিও যেরকম ফিল করি, মানে বেশিরভাগ মানুষই আমরা সেম ফিল করি, যেহেতু এটা একটা ত্যাগের যুদ্ধ, 9 মাস যুদ্ধ করে অনেক স্যাক্রিফাইসের পরে আমরা এই দেশ আমাদের এই দেশ স্বাধীন হয়েছে। সো 9 মাসের অনেক 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 গল্প, অনেক ত্যাগের গল্প, অনেক কষ্টের গল্প, অনেক যুদ্ধের গল্প, একটু ইমোশনাল তো সবার জন্য হবে। এবং এর আগে আমি কখনো মুক্তিযুদ্ধের ছবিতে অভিনয় করিনি, এটাই আমার প্রথম মুক্তিযুদ্ধের ছবি এবং আই এম ভেরি গ্ল্যাড দ্যাট আই এম পার্ট অফ দিস ফিল্ম। অ্যান্ড আমি সবাইকে অনুরোধ করবো, প্লিজ আপনারা হলে এসে ছবি দেখুন। আমি বলতে চাই এই ছবিটার একটা আলাদা মাত্রা আছে, এই ছবিটার ডেপথ অফ ফিলিং একটা একটু অনেক গভীরে। আপনি যখন একটা ইমোশনাল স্টোরি দেখবেন আর একটা ফানি স্টোরি দেখবেন, তখন তো আপনি দুই রকম ফিল করবেন। তো এই ছবিতে অনেকগুলো অনুভূতির কারসাজি একসাথে করা হয়েছে, একটা গল্পের মধ্যে করা হয়েছে। ছবিটা কেন দেখবে দর্শক? কি কি আছে এই ছবির ভিতরে? সব আছে এই ছবির ভিতরে, এন্টারটেইনমেন্ট আছে ছবির ভিতরে, প্রেম আছে ছবির ভিতরে, ড্রামা আছে ছবির ভিতরে, আমাদের যে 1971 সালের আমাদের যে পটভূমি ওই পটভূমি আছে, যুদ্ধ আছে এবং অনেক রকমের যুদ্ধ দেখানো হয়েছে। শুধু ফিল্ডে যে মুখোমুখি সম্মুখ যুদ্ধ যেগুলো ওগুলো না, ওগুলো সহ আরও অনেক জায়গায় অনেকে অনেকভাবে যুদ্ধ করেছে, সেই যুদ্ধগুলো এই সিনেমাতে একদম স্পষ্ট। সামনে যে নয়া মানুষ আসবে আর অন্য ছবি আসবে, এই বিষয়ে একটু জানতে চাই। সামনে নয়া মানুষ আসবে, নয়া মানুষের পোস্ট প্রোডাকশন কাজ অলমোস্ট শেষ, আর কিছু ওয়েব সিরিজের কাজের কথা হয়েছে। এখনও তো এগুলো যেহেতু মানে ওটিটি প্ল্যাটফর্মের কল্যাণে আমরা আসলে এখন অনেক ভালো ভালো গল্প দেখতে পাচ্ছি। তো আমি তো কাজ করি সবসময়, আপনারা সবসময় জানেন আমি একটু বেছে বেছে একটু আলাদা কাজের মধ্যেই আপনারা আমাকে দেখবেন। হয়তো খুব বড় বা খুব পপুলার কোনো কিছু আমি করে ফেলছি না, বা কিন্তু আমি যাই করছি সেটাতে আমি তৃপ্তি পাচ্ছি দেখে আমি করছি। এই ছবিটা হচ্ছে আমার তেমনই একটা ছবি, এই ছবিটার সাথে আমাদের প্রচণ্ড মায়া, পুরো টিমের প্রচণ্ড মায়া, এবং আমি আশা করবো আপনাদের ছবিটা খুব ভালো। ওটিটিতে অনেক কাজ করা হয়েছে, ওটিটি এখন মানে কতটুকু ভরসার জায়গা, সেটা অভিনয় শিল্পীদের একটা জায়গা, কতটুকু মানে কতটা এগিয়ে রাখবেন ওটিটিকে? ওটিটিকে আমি আসলে ওটিটির কারণে শুধু যে ভালো ভালো প্রোডাকশন আসছে ইন্ডাস্ট্রিতে সেটা না, ওটিটির কারণে অনেক মানুষের কর্মসংস্থানও কিন্তু বেড়েছে, আমাদের অনেক আর্টিস্টের কর্মসংস্থান বেড়েছে। করোনার পরে পুরো পৃথিবীতেই এক ধরনের আমরা কিন্তু অস্থিরতা দেখেছি, বা এক ধরনের মানে মানুষ অনেক মানুষ জবলেস হয়েছে। তো সেই ক্ষেত্রে যখন বিষয়টা ওটিটিতে চলে আসে, তখন আমার কাছে মানে ওটিটিতে আসার পর অনেক মানুষ আসলে ওই কর্মসংস্থান হয়েছে এবং সুন্দর সুন্দর গল্প আসছে। এবং ওটিটির সবচেয়ে ভালো দিক হচ্ছে নো কম্প্রোমাইজ, মানে একটা স্টোরিতে মানে যে কোনো একটা প্যাটার্নের স্টোরি হোক না কেন, স্টোরিতে আসলে কোনো কম্প্রোমাইজ করা হয় না, আর্টিস্টে কোনো কম্প্রোমাইজ করা হয় না, পোস্ট প্রোডাকশনে কোনো কম্প্রোমাইজ করা হয় না, কোনো কিছুতে আসলে কোনো কম্প্রোমাইজ করা হয় না। কারণ ওটিটি প্ল্যাটফর্ম এটা যেহেতু ওয়েব, সো শুধু আমরা যে কোনো কিছু একটা তৈরি করে দিয়ে দিলাম সেটা কিন্তু না, এটা কিন্তু মানে যতগুলো দেশে, যেমন বাংলাদেশে সবচেয়ে এখন পর্যন্ত ভালো অবস্থানে আছে ওটিটির মধ্যে চরকি, তো চরকি তো শুধু বাংলাদেশে নাই, চরকি তো শুধু বাংলাদেশে নয়, চরকি আরও 100 সামথিং আরও অনেক বেশি দেশে চরকি আছে। সো ওই দেশের মানুষরাও যখন আমাদের কন্টেন্ট দেখছে, সো আমাদের কন্টেন্টগুলোকে কিন্তু ওইভাবে ইন্টারন্যাশনাল মানের প্রোডাকশনগুলোর সঙ্গে পাল্লা দিয়ে করতে হচ্ছে। সো এখানে অনেক 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 সম্ভাবনা। আরও কি প্রজেক্টে দেখা যাবে সেটা তো এখন বলতে পারবো না। আচ্ছা, মুশফিক আহমেদকে বিভিন্নভাবে ফেসবুকে দেখা যায় বা বিভিন্নভাবে সব দেখা যায়, ঘুরতে বেরোচ্ছে বা অন্য জায়গায় আছে, সামনে কি প্ল্যান? ঘোরা তো এটা আমার কাছে মনে হয় ট্রাভেল হচ্ছে প্রতিটা মানে অভিনেতা বা অভিনেত্রী, প্রতিটা অ্যাক্টরের জীবনে ট্রাভেলটা আসলে খুব দরকার। কারণ ভ্রমণ আপনাকে পরিশুদ্ধ করে, ভ্রমণ আপনাকে অনেক কাম করে, অনেক
আপনার আপনার ভিতরে অনেক স্থিরতা এনে দেয়, এবং আমার মনে হয় যে একজন অভিনেতার কাজ হচ্ছে খুব ধীর স্থিরভাবে কনশিয়াস মাইন্ডে সবসময় সব কিছু খেয়াল রাখা আর কি, অবজার্ভ করা। সো আপনার মাইন্ড যত কনশিয়াস থাকবে আপনি তত বেশি অবজার্ভ করতে পারবেন, এবং আমার কাছে মনে হয় যে যার অবজারভেশন পাওয়ার যত বেশি তার অ্যাক্টিংয়ের স্কিল তত বেশি। সো আমার কাছে মনে হয় আপনি যত ট্রাভেল করবেন তত আসলে ওই যে আপনার অ্যাক্টিং ক্যাপাসিটি ভালো হবে। আচ্ছা, ভূমিকা না করে জানি যে মুসলিমের অনেক সম্পর্কের মধ্যে থাকে, বিয়ে করছেন কবে? একটা দর্শকদের একটা জানাই দেন যে এই বছরে বা এই দিনে বা এরকমভাবে বিয়ে করবে। কেন বলে মানুষ যেন যে জন্ম মৃত্যু আর বিয়ে এই তিনটি লেখা আল্লাহর হাতে অর সামথিং, আচ্ছা অর সামথিং এটা বলা যাবে না, এটা বললে মারবে আমাকে মানুষজন। বিয়ে তো আসলে এটা তো জানি না কখন হবে, যখন হবে তখন আসলে হয়ে যাবে। ইচ্ছা আছে যে আসলে না সিঙ্গেল থাকার ইচ্ছা? না না, অফকোর্স আই উড লাভ টু গেট ম্যারিড। ছবির জন্য শুভকামনা, ভালো ভালো ছবির ইস্পাক এবং মৌসুমীকে দেখা যাক। অনেক অনেক ধন্যবাদ, দোয়া চাই। থ্যাংক ইউ ফর কামিং হিয়ার।